আফগানিস্তানের কাছে প্রথমবার সিরিজ হার, তামিমের অবসর কাণ্ড, এতে হঠাৎই আলোচনায় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে দলে এই লঙ্কান কোচের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। চট্টগ্রামে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ মঙ্গলবার। কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আর টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই এসেছেন লঙ্কা থেকে, তাই ক্রিকেটে যে লঙ্কা কাণ্ড হয়ে গেল সেখানে সমালোচিত হচ্ছেন তিনিও। এই তো কদিন আগেও আয়ারল্যান্ড আর আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের পর যাকে নিয়ে হলো মাতামাতি, সেই হাতুরুর দিকেই এখন আঙুল উঠছে আফগানদের কাছে সিরিজ হারে। দলে এখনও চলছে পরীক্ষা নিরীক্ষা, সিরিজের দুই ওয়ানডেতেই অসহায় ব্যাটিং লাইন আপ, দ্বিতীয় ম্যাচে বোলারদের পারফরমেন্সও ফেলেছে শঙ্কায়। অথচ সিরিজ শুরুর আগে হাথুরুর দাবি এটাই বাংলাদেশের সেরা দল। এটা আসলে কোনো সমস্যা সৃষ্টি করবে বলে আমি বিশ্বাস করি না। হাথুরুর সেরা দলেই ধরেছে ফাটল, সিরিজের মাঝপথে হঠাৎ অধিনায়ক তামিমের অবসর কাণ্ড, গুঞ্জন আছে কোচ হাথুরুর সাথে তামিমের মতবিরোধ চরমে। হাথুরুর আগের মেয়াদে টাইগারদের ভাইজান খ্যাত মাশরাফিও ভুগেছেন বেশ, টি টোয়েন্টি থেকে হুট করেই নেন অবসর। তবে হাথুরু চাপে পড়েন লঙ্কান দলের দায়িত্ব নিয়ে, সে সময় লঙ্কান অধিনায়ক অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সাথে তার বিরোধ ছিল প্রকাশ্য। বিশ্বকাপের আগে শুধু তামিম নয়, ভিন্ন ভূমিকায় দলে ফিরতে পারেন মাশরাফিও, এতে দলে হাথুরুর প্রভাব আগের মতো থাকবে কিনা তা নিয়েও আছে সংশয়। কনক মাহমুদ, ডিবিসি নিউজ।